এই কথাটা বুঝতে পারছি না নাস্তিকদের আবিষ্কার জিনিসটা মানে কি আবিষ্কারের তো কোনো আসলে ধর্ম হয় না আবিষ্কারের তো কোনো মুসলিম আবিষ্কার খ্রিস্টান আবিষ্কার হিন্দু আবিষ্কার এরকম তো কিছু হয় না যেমন ধরেন পানি পানির তো কোনো ধর্ম হয় না পানি হচ্ছে পানি পানি সবাই সব মানুষই খায় পশু পাখিরাও খায় পানির তো কোনো ধর্ম হয় না যেমন ধরেন বাতাস বাতাসের তো কোনো ধর্ম হয় না রক্ত রক্তের তো এরকম হয় না আপনি নাম দিচ্ছেন আর ও কে ওয়াই রকে रॉके भाई नीचे लिख सें सी आर ए वाई ओ आर क्रे और क्रिया और मेरा माने की भाई क्रिया और माने की रके भाई <laughs> कैसे कहा टोटल हरदा है रके भाई क्रे और रॉके भाई व्हाट हैपेंड मुमीन एक एक टा एक एक टा थके या মানে এটা কিন্তু ভাই অপশনাল বুঝছেন মানে নিচের নামটা দেওয়া কিন্তু অপশনাল মানে বাল পাকনামি করে নিজের ক্রিয়েটর লিখতে যায় আর লিখছে বুঝছেন আমার মনে কেমন জানি তার দিলেন নবী শিশু কামির কথা মনে পড়ে গেল মনে আছে না ভাই ওই যে গাদার বিড়া করে ঘুরতেছিল আউট অফ নো নিজেই এই আবু দর তুমি কি জানো সূর্য কোথায় যায় সূর্যাস্তের পরে কই যায় সূর্য তুমি কি জানো

তো নাস্তিকদের নাস্তিকরা কি আবিষ্কার করেছে এটা জানতে না পারলে আমরা এটা জানি যে আইনস্টাইন যে একজন মানে কোরআন পড়তো আইনস্টাইন সেটা আমরা জানি আমরা একটু দেখে নিই ভিডিওটা আইনস্টাইন ইহুদি ছিল কিন্তু সবচেয়ে বেশি কি কোরআন শরীফ পড়তো মৃত্যুর পর আইনস্টাইনের বাড়িতে সবার উপর পাওয়া গেছে কোরআন শরীফ মাশাআল্লাহ মাশাআল্লাহ আরেকটা দেখুন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আরেকটা দেখিম আপনারা স্টিফেন Hawking এর নাম শুনছেন দুইবার নোবেল পেয়েছে পৃথিবীতে একজন মানুষ কয়বার পেয়েছে তার যুগান্তকারী বৈজ্ঞানিক অবদান সে বিগ ব্যাং বিগ ব্যাং এই তথ্যটা আবিষ্কার করেছে সে বলতে চায় যে পৃথিবীর সব কিছু মহাবিশ্বে সংকুচিত হচ্ছে না সম্প্রসারণ হচ্ছে বড় হচ্ছে মহাবিশ্ব কি হচ্ছে এই কথাই স্টিফেন হকিং কোরআন থেকে শুনি

দিয়েছে দিয়েছে। তাদেরকে মুসলমানরা যদি না হুট তাহলে ভারত যারা হিন্দু সমাজ তারা কিন্তু তাদের দেশ স্বাধীন করতে পারত । না এই জন্য এটার নাম কিন্তু ইন্ডিয়া যে ইসলাম নে এটা একটি মৌলিক গবেষণা এটি নিয়ে হাসাহাসি করাটা মোটেও যুক্তিক কাজ হবে না হুজুর দশ বারোটা হুজুর যখন একসাথে বসে তারা মৌলিকভাবে চিন্তা করে বের করেছে ইন্ডিয়া নামটা কিভাবে আসতে পারে আমি একটু গুগল করে দেখবো এতো বিশাল কষ্টের বিষয় আসুন আমরা নিয়েদের ব্যান গরিমা থেকে কোরআন হাদিস থেকে তথ্য দিয়ে ইন্ডিয়ার শব্দটি বিশ্লেষণ করি দেন চোদ্দটা হুজুর যখন একত্রিত হলো এবং ইন্ডিয়া শব্দটির ব্যাখ্যা করলো তখন বের হলো ইসলাম নে দিয়া উসকো আজাদি বাহ বাহ ভাই নোবেল কোথায় ভাই চুরে চুরে মারেন না মারা টার্গেট করে চুরে চুরে মারেন না নোবেল এটা তো মনে হয় নোবেল দিয়া কোনো না যাবে না বুঝছেন কতগুলা যে দিতে হবে আর আজকে শুরুতে একটা ভিডিও দেখাছিলাম ফারাজ ভাই আপনি দেখছেন কিনা আইতল কুরসি বললে যে চোর আসেন এটা এটা কি দেখছেন ভিডিওটা তাই নাকি তাই নাকি ভাই দেখেন কিন্তু এই যে পৃথিবীর যে ব্যাংকিং সিস্টেমের পেছনে পেছনে তারা তারা যে যে সিস্টেমের অফ খরচ করে প্রতি বছর মনে করেন সুইস ব্যাংকের আহ সিকিউরিটি সিস্টেম হ্যাকিং সিস্টেম সফটওয়্যার সিস্টেম এইগুলোর যে সিকিউরিটি নিয়ে কিন্তু বিরাট বিপুল পরিমাণে একটা বাজেট প্রতি বছর পৃথিবীর সমস্ত দেশের সরকারের একটা বিরাট বাজেট ব্যয় করতে হয়

খালি আয়তন কুর্সি ঝুলানো আর কি কিন্তু ফারাজ ভাই এই জিনিসটাকে আমি মানে বাণিজ্যিক ভাবে ব্যবহার করার কথা ভাবছিলাম এই যে মনে করেন একটা সফটওয়্যার আমি আমি তৈরি করব সেই সফটওয়্যারটা সারাখন আয়তন কুর্সি পড়তে থাকবে এবং আমি একটা ছোট অ্যাপ হবে একদম মানে কয়েক কিলোবাইটের বা এক মেগাবাইটের একটা অ্যাপ হবে যে আয়তন কুর্সিটা রিভাইন্ড করে করে লুপ হিসেবে চালাতে থাকবো এবং মনে করেন এটা যদি আমি পৃথিবীর সমস্ত মানে মনে করেন বড় বড় ব্যাংকিং কোম্পানি গুলো করতে পারেন আপনি প্লাস্টিকের তালা বানাইতে পারেন বা পেপারের তালা বানাইতে পারেন ওটার মধ্যে একটা সেট করে দিলেন মিউজিক সিস্টেম সারাক্ষণ হচ্ছে গিয়ে আয়তল করছি কনস্ট্যান্ট বাসেই থাকবে রাইট হ্যাঁ আমি তো তাহলে তো এটা তো হইলই আচ্ছা পৃথিবীর অন্য ব্যাংক বোধহয় জিনিসগুলো মানতে চাইবে না কিন্তু ইসলামী ব্যাংক তো মানবে তাই না ফরাস ভাই ইসলামী ব্যাংক তো কিনবে আমার সফটওয়্যারটা নাকি ইনশাআল্লাহ 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 কিন্তু সুইস ব্যাংক না মানলেও

জি 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 ভাই আয়ত করছি না পরেই চুক্ত করেন তাহলে